নমস্কার, সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত। আজকের এই এপিসোডে ইসরায়েলি সেনাবাহিনীর গুণকীর্তন করব। আমরা ইসরায়েলের বাহিনীর মোসাদের, তাদের গোয়েন্দা সংস্থা, তাদের সেনাবাহিনীর, তাদের চৌকশতা এবং নানান গুণের কথা আমরা শুনি। আমরা এও জানি যে তারা যদি কাউকে টার্গেট করে, তারা সেই 14 ফিট মাটির নিচে থেকে হলেও তাদেরকে তুলে আনে। তো ওরকমই আজকে একটি ঘটনা ঘটেছে। 30শে জানুয়ারি প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের ইবনে সিনা হসপিটালে, সেইখানে এক দল ইসরায়েলি সেনা ছদ্মবেশে ঢুকে পড়েছে। কেউ বৃদ্ধ মানুষের বেশে, কেউ নার্স হিসাবে, কেউ ডাক্তার হিসাবে, কেউ রোগীর সঙ্গী হিসাবে, কেউ মা হিসাবে। এইভাবে বেশ কিছু সেনা অস্ত্রসহ গোপন অস্ত্র নিয়ে ঢুকে পড়েছে। এবং এই গোপন অস্ত্রটা নিয়ে তারা কিভাবে ঢুকলো, এই যে বুরকারও নানান গুণাগুণ আছে, তার মধ্যে একটি গুণ ইসরায়েলিরা ব্যবহার করেছে। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে দেখুন কি বিশাল বিশাল স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে তারা বুরকার নিচ থেকে, বড় ওভারকোটের নিচ থেকে বের করে এই হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে। দেখুন কি ডেয়ারিং রেইড। তো এই ইসরায়েলি বাহিনীর প্রায় 12 জন ছদ্মবেশে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়ে। সেখানে 3 জন নারীর বেশে আর 2 জন ছিলেন চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের বারান্দা দিয়ে ছুটোছুটি করে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে হামাসের সন্ত্রাসী সেলকে লক্ষ্য করে বাহিনীটি হাসপাতালে ঢুকে এসব সন্ত্রাসী হাসপাতালে লুকিয়েছিল। হাসপাতালের পরিচালক নাজি নাজাল জানান যে ইসরায়েলি হামলাকারীদের অস্ত্রের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল, তাই শব্দ হয়নি। এবং এই হাসপাতালে অভিযান চালিয়ে তারা কি করেছে, তারা 3 জন হামাস জঙ্গিকে হত্যা করেছে। যাদেরকে হত্যা করা হয়েছে সেই 3 জনের নাম হলো মোহাম্মদ জালামোনা, মোহাম্মদ আয়মান গাজাউই এবং বাসিল আয়মান গাজাউই। বোঝাই যাচ্ছে যে তারা 2 ভাই বা পিতাপুত্র হইতে পারে, বাট হোয়ারএভার, তারা হামাস সন্ত্রাসী। বিশেষ করে এই হামাস জঙ্গিরা ইসরায়েলের সাথে যুদ্ধক্ষেত্রে লড়াই করে আহত হয়েছে এবং তারা এই হাসপাতালে এসে আশ্রয় নিয়েছে চিকিৎসার জন্য। এবং ইসরায়েল এই হাসপাতালে এসে তাদেরকে ফার্দাফাই করে দিয়েছে, ব্যানিশ করে দিয়েছে। এবং এই নিয়ে হামাস বেজায় নাখোশ। তারা বিবৃতি দিয়েছে, ইসরায়েলকে তারা কাপুরুষ বলেছে, যে তারা যেমন কত বীর পুরুষ 7ই অক্টোবরে তারা যখন ইসরায়েলের নিরীহ শিশু নারী এদের ওপর আক্রমণ করেছে, ধর্ষণ করেছে, যৌনাঙ্গে আঘাত করেছে, হত্যা করেছে, হস্টেজ এনেছে এবং এখনো পর্যন্ত নারী শিশুদেরকে আটকে রাখছে টানেলের ভিতরে 3 মাস ধরে। এটা খুব বীর বাহাদুরের কাজ। এবং তারা ইসরায়েলকে বলছে যে তারা নাকি কাপুরুষোচিত কাজ করছে এবং এই কাপুরুষোচিতের কাজের জবাব তারা দিবে, এটার প্রতিজ্ঞা তারা করেছে। ঠিক আছে, ইসরায়েল এটা জেনে শুনেই করেছে, জেনে বুঝেই করেছে, তা না হলে তারা হাসপাতালের মতো এমন একটি স্পর্শকাতর জায়গায় তারা আসতো না। এবং তারা বারবার বলছে যে এই এই হামাসরা হাসপাতালের মর্যাদা দেয় না, স্কুলের মর্যাদা দেয় না, তারা পাবলিক যেই প্লেসগুলি এগুলির কোনো মর্যাদা দেয় না, তারা এগুলিকে ব্যবহার করে, এগুলিকে ঢাল হিসাবে ব্যবহার করে ইসরায়েলের উপর অনিষ্ট করছে। সুতরাং এই গাজায় যা কিছু আছে বা হামাস যেখানে আসছে, এভরিথিং ইজ এ লেজিটিমেট টার্গেট, কারণ সেগুলির সুযোগ নিচ্ছে বা যারা এই এই যে সিভিলিয়ান ক্যাজুয়ালিটির কথা বলছে, যারা অতি দরদি ভাব দেখাচ্ছে, তারা হামাসকে সেই সুযোগগুলি দিচ্ছে এবং ইসরায়েল সেইটা আর গ্রহণ করতে রাজি না। যে হামাস যতক্ষণ, হামাসকে আমরা যেইখানেই পাবো, সেটা হাসপাতাল হোক, স্কুল হোক, কলেজ হোক, রেল স্টেশন হোক, বাস স্টেশন হোক, খেলার মাঠ হোক, যেইখানে হামাস থাকবে সেইখানে আমরা, সেটাই আমাদের লেজিটিমেট টার্গেট।
তো এইটাই আমি বলছিলাম যে ইসরায়েলের নানান গুণাগুণের কথা, যে দেখুন কিভাবে ভিডিওতে আপনারা দেখেছেন যে কি অভিনয়, এটা তো মানে এই নাটকে ওইভাবে সম্ভব হবে না, তাই না? তারা যেইভাবে এই কাজটি করেছে, এবং একই সাথে আমি বলবো যে বোরকার যদি নানান গুণাগুণ না থাকতো তাহলে এটা সম্ভব হতো না। এটা বোরকা আছে বলেই এই কাজটা সম্ভব হয়েছে। বোরকা দিয়ে অনেক কাজও হয়, আরও আমরা জানি যে বিভিন্ন শপিং মলে গেলে আপনি অনায়াসে জিনিসপত্র তসরুপ করতে পারবেন, শপ লিফটিং করতে পারবেন, আবার আপনাকে চ্যালেঞ্জও করা যাবে না। আপনাকে যদি মুখ ডাকতে মানে মুখ খুলতে বলা হয় যে না না এটা গুণা হবে, এটা করা যাবে না, তো এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা ফেল প্রুফ টেকনিক। আপনি বোরকা পরে যদি যান, আপনি যদি আপনার উদ্দেশ্য যেই উদ্দেশ্যেই যান আপনি, সেই উদ্দেশ্য আপনার সফল হবে, সর্বকাজে এটা আপনি ব্যবহার করতে পারবেন, ভালো মন্দ মিলিয়েই। আমরা দেখছি বিশেষ করে বাংলাদেশের পার্কগুলিতে যদি আপনি যান, বোরকার সয়লাভ কিন্তু বোরকার ভেতরে ক্যাম্পটা নাচতেছে, যদিও এটা আবার এর বিরুদ্ধেই কথা বলছে যে অশ্লীলতায় ভরে যাচ্ছে, এই করতেছে সেই করতেছে, কিন্তু আমরা যা দেখতেছি অশ্লীলতা কারা ছড়াচ্ছে, বোরকার ভিতরে থেকেই ক্যাম্পটা নাচছে। এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।